হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র একটা ক্লিক করে যে কোনো ছবি প্রফেশনাল ভাবে এডিটিং করে নেবেন। তো আপনারা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, আপনারা আমার স্ক্রিনের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু আমি কোনোভাবে কিন্তু সময় নষ্ট করে কিন্তু এডিটিং করি নাই। আমি শুধুমাত্র এই ছবিগুলো এডিটিং করার ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ছবিগুলো কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আমরা বর্তমান সময়ে কিন্তু ছবি এডিট করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সময়ের প্রয়োজন হয়। আমরা যদি একটা ছবি ভালোভাবে এডিটিং করি তাহলে আমাদের কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তো আপনারা আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইভাবে ছবি এডিটিং করতে চান তাহলে আপনাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডে যে কোনো ছবি প্রফেশনালভাবে এডিটিং করে নেবেন খুব সহজেই। তো এর জন্য আপনাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ফ্রি প্রিসেট। ফ্রি প্রিসেট লিখে এখান থেকে সার্চ বারে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে প্রিসেটের এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তারপর আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি আমার ফোনে অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি, এর জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের প্রিসেট অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে অনেক রকম কালারিং প্রিসেট পেয়ে যাবেন। তারপর আপনাদের এখান থেকে যে কালারিং প্রিসেটটা আপনাদের পছন্দ হয়, মানে যে কালারিং প্রিসেটটা আপনারা আপনাদের ফটোতে অ্যাড করতে চান, ওই কালারিং প্রিসেটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা প্রিসেট ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এখান থেকে চাইলে যত খুশি তত প্রিসেট এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এই প্রিসেটটা ডাউনলোড করে নিচ্ছি, এর জন্য আমি এখান থেকে এই প্রিসেটটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমরা এখানে নিচে একটা অপশন পাবো ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে এই প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এই প্রিসেট অ্যাপ্লিকেশনটি থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে চলে আসব। বেরিয়ে আসার পর আমাদেরকে আমাদের ফোনে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লাইটরুম। আপনারা প্লে স্টোর গিয়ে লাইটরুম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তারপর ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা প্রিসেট অ্যাপ্লিকেশনটি থেকে যে প্রিসেটটা ডাউনলোড করছেন এবং আপনারা আপনাদের যে ছবিটা এডিটিং করবেন ওই দুটো ছবি কিন্তু এখান থেকে টিক করে দিবেন। টিক করার পর জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফটোগুলো লাইটরুম অ্যাপ্লিকেশনটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে অল ফটো যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর আমরা প্রিসেট অ্যাপ্লিকেশনটি থেকে যে প্রিসেটটি ডাউনলোড করেছি ওই প্রিসেটটির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা এখানে ডান পাশে 3 ডট লাইন পাবেন, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন পাবেন কপি সেটিংস, এখানে ক্লিক করবেন। কপি সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে সবগুলো অপশন টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর এখান থেকে টিক বাটনে ক্লিক করবেন। টিক বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই প্রিসেটের সেটিংসটা আমাদের ফোনে কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমরা আমাদের ফোনের যে ছবিটা প্রফেশনাল ভাবে এডিটিং করব ওই ছবিটার উপরে একটা ক্লিক করে দিব। ছবিটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার 3 ডট লাইনে ক্লিক করব। দেন আমরা এখানে একটা অপশন পাবো ফেস্ট সেটিংস, এই অপশনে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু এডিটিং করা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটার কিন্তু আগের লুক কিন্তু এরকম ছিল। আমি যখন কপি পেস্ট করছি সাথে সাথে কিন্তু আমার এই ছবিটা প্রফেশনাল ভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ছবি এডিটিং করে দেখাইছি। আপনারা প্রিসেট অ্যাপ্লিকেশনটিতে অনেক অনেক কালারিং প্রিসেট পেয়ে যাবেন আর ওই কালারিং প্রিসেটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো ছবি সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো যাই হোক, আপনারা এখান থেকে যে কোনো ছবি এডিটিং করার পর ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে একটা আইকন পাবেন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।